আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এ গাড়িটা ব্রেক করান, ব্রেক কর, ব্রেক করতে বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন গাড়ির অবস্থাটা দেখেন, পিছন সাইড একবার ভাঙা ভাই। আসলে আমি দুঃখিত, অনাকাঙ্ক্ষিতভাবে আসলে এই ভিডিওর ভিতরে হঠাৎ করে সাউন্ড চলে যায়, যার দরুন আমি নিজে থেকে কিছু বলে আসলে এখানে বলতেছি। এই গাড়িটা ধরি, গাড়িটার পিছনে দেখেন ওইটা ভাঙ্গা এবং উপরে গ্লাসও ভাঙ্গা এবং পিছনে নাম্বার প্লেট নাই, এই জন্য গাড়িটাকে ধরা হয়। আসলে এটা তো ঝুঁকিপূর্ণভাবে তারা যাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা এই গাড়িটার দেখবো, কাগজগুলো চেক করব, তারপরে দেখবো যদি গাড়ির কাগজগুলো ঠিক থাকে তাহলে আমরা তাদের ওই ঝুঁকিপূর্ণ যেটা আছে আমরা ওটার একটা আইনের ব্যবস্থা নেব। তো সেক্ষেত্রে ড্রাইভার এবং হেল্পার এবং লাইনম্যান যারা ছিল তাদেরকে ডেকে আনি, ডেকে আনার পর তাদেরকে এটা বলি যে এটা কেন ভাঙ্গা। যাই হোক, তারা আপাতত ওই যে একটা তার কাটা দিয়ে মোটামুটি একটা একটা চাপে বাঁধে রাখছে, তারপরে তারা এখন আমাকে কথা দিছে যে এটা গ্যারেজে নিয়ে যাবে, গ্যারেজে নিয়ে ঠিক করে দেন আজকে এই দিক দিয়ে যখন যাবে আমি তো এখানেই থাকবো, ওনারা এই গাড়িটা নিয়ে আসে আমাকে দেখাবে যে স্যার আমি গাড়িটা ঠিক করে নিয়ে আসছি। তো এই শর্তে তারা আমার কথা বলছে এবং রাজি হয়েছে। পরে আমি পেপারসগুলো দেখি, গাড়ির দেখতে ইয়ে হলেও গাড়ির মোটামুটি যে পেপারসগুলো ছিল সব পেপারসই ঠিক আছে, তো পিছনে নাম্বার প্লেট ছিল না, ওই দেখেন আপনারা দেখা যাচ্ছে পিছনে নাম্বার প্লেটটা পড়ে গেছে, হয়তো ওরা লাগায় নাই, কিন্তু এটা তো একটা বড় একটা অপরাধ। নাম্বার প্লেট না থাকলে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট করে গেলে তো আপনি তো ওই গাড়ির নাম্বার না জানলে থাকলে গাড়িটাকে ধরা যাবে না। পরে আরও যে দেখেন তার কাটাতে বেঁধে রাখছে, বেঁধে রাখছে যাতে গ্যারেজ পর্যন্ত যেতে পারে। তো ওরা আমাকে কথা দিছে এবং ওরা গ্যারেজ পর্যন্ত যেয়ে গ্যারেজ গাড়িটা ঠিক করে দেন, এই দিক দিয়ে যাওয়ার সময় আমাকে বিকালের দিকে নিয়ে আসবে এবং আমাকে ভুল দেখাবে যে গাড়িটা তারা ঠিক করেছে। প্রত্যেকটা মালিক এবং ড্রাইভারদের কাছে অনুরোধ, আপনাদের এই গাড়িগুলো যে এরকম ভাঙ্গা মেরামত ইন্ডিকেটর ভাঙ্গা আছে অবশ্যই মেরামত করবেন, যাত্রীদের সুবিধার্থে এগুলো সবকিছু করবেন, অন্যথায় আমরা আইনের যেটা আসলে ব্যবস্থা আছে আমরা সেটা নিব। এই ভিডিওটার মাধ্যমে আপনারা যারা যে গাড়িগুলো আসলে ভাঙ্গা চোরা আছে এই গাড়িগুলো অবশ্যই ঠিক করে নেবেন। অনেক সময় দেখা যাবে পিছনে গ্লাস ভাঙ্গা, ওইটা দিয়ে এই গ্লাস ভাঙ্গা এটা ময়লা ঢোকে, ময়লা ঢোকে যাত্রীদের ভিতরে একটু সমস্যা হবে, এটা করা যাবে না। আপনার পিছনে কিন্তু নাম্বার প্লেট নাই ভাঙ্গা, এই জন্য একটা সরকার ফাইন করে দিচ্ছি, বুঝতে পারছেন? আপনি আপনার মালিককে আমি ফোন করে বলছি, আপনিও বলবেন, যেহেতু সে গাড়িটা তো এখন গ্যারেজে নিয়ে গেছে, গাড়িটা সেরে মানে সাইরা যখন এই দিকটা যাবেন অবশ্যই আমাকে একটু দেখা যাবে যে আপনার গাড়িটা সারছে। আমি এইমাত্র কথা বলছি যে রেলগেট ফ্রাইটা গাড়িটা আপনার লগে দেখা করব, গাড়ি আচ্ছা দেখা করুক তাহলে। এই গাড়িটা সাইডে আসলে জিনিসটা না মানে দেখতে কিন্তু ভালো লাগবে, এমনি দেখতে দেখা যাবে ভাঙ্গা সরা পিছন থেকে মানে দেখা যাবে গাড়ি আসলে কি গাড়ি, মানুষ বলবে যে অমুক কোম্পানির গাড়ি ভাঙ্গা, জিনিসটা আপনার জন্য খারাপ না। এই জন্য আমরা একটা সরকারি ফাইন করে দিচ্ছি, আপনারা দেখতেছেন ভাই একটা যে সরকারি ফাইন করে দিচ্ছি, এই ফাইনটা করে দিলাম আসলে সবাই সচেতন দেওয়ার জন্য। আরও যে আপনার গাড়িগুলো ভাঙ্গা আছে বা অকেজো আছে রংচটা আছে অবশ্যই আপনারা এগুলো ঠিক করবেন, যাত্রীদের সেবা নিশ্চিত করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।